বন দপ্তরে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে বন্ধুরা 2000 শূন্য পদে বন দপ্তরে বন সহায়ক পদে তোমাদের নিয়োগ করা হবে। অলরেডি তোমরা জানো বন্ধুরা, কিছু বছর আগে বন সহায়ক পদে তোমাদের নিয়োগ করা হয়েছিল, সেখানে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছিল, বোঝা গেল কি বললাম আমি? এবং কলকাতা হাইকোর্টে বন্ধুরা সেই নিয়োগ সংক্রান্ত তথ্যটি বাতিল করে দিয়েছে। তার জন্যই বন্ধুরা আবারও নতুন করে বন দপ্তরে চাকরির নোটিফিকেশন বেরিয়েছে। তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করব, অ্যাপ্লাই কিভাবে করবে এবং নোটিশটি বা কিভাবে ডাউনলোড করবে লাইভ তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা নোটিশটিতে কি জানিয়েছে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ সমস্ত রকম মেন বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, চ্যানেলের নতুন বন্ধুরা এ সংক্রান্ত বিষয় জানতে এবং পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব কিংবা গ্রুপে এই সংক্রান্ত বিষয় জানাতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে। মূলত বন্ধুরা এই অফিসিয়াল সাইট থেকেই তোমরা নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, অ্যাপ্লাই ফর্ম কিংবা নোটিশটি ডাউনলোড করতে তোমরা সরাসরি নিচের দিকে চলে যাবে। স্ক্রল ডাউন করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডেটে নোটিশটি প্রকাশিত হয়েছে 19/5/2023। এই তারিখে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে, এবং বাংলা দিয়ে লিখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সহায়ক নিযুক্ত বিজ্ঞপ্তি আবেদনপত্র, ঠিক আছে? এখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ নোটিশ এবং অ্যাপ্লাই ফর্ম, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা অলরেডি আগে থেকেই ডাউনলোড করে ফেলেছি। তো আমরা সরাসরি সেই নোটিশটি ওপেন করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। নোটিশটি ওপেন করলে তোমরা দেখতে পাবে এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক, ঠিক আছে বন্ধুরা? স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট টোটাল 2000টি শূন্য পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তা তোমরা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকের সুবিধার্থে তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে আবেদনের লিঙ্ক এবং এই নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক। আমাদের নিজস্ব KSP অনলাইন ক্লাসের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তোমরা সেখানে ভিজিট করলে সরাসরি সেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে, বোঝা গেল কি বললাম আমি? এখানে বন্ধুরা তোমাদের এখানে ডিভিশনগুলি তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ প্রতিটি জেলাতেই তোমাদের রিক্রুট করা হচ্ছে। তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই তোমরা এখানে যে কেউ আবেদন করতে পারছো, ঠিক আছে? তাতে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না। এখানে শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ শুধুমাত্র 8 পাশ করে থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে? অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছর বয়স হলেই তোমরা এখানে যে কেউ আবেদন করতে পারবে, ঠিক আছে? তাতে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না। এবং SC ST OBC বয়সের ক্ষেত্রে কিন্তু 3 বছর এবং 5 বছরের বয়সের ছাড়গুলি পেয়ে যাবে। তোমরা অন্যান্য চাকরিগুলি যে সকল ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করো সে সকল ভ্যাকেন্সির মতো এখানে তোমরা ছাড় পেয়ে যাবে তোমাদের বয়সের, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা হওয়া আবশ্যক, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং ফিজিক্যালি কিন্তু তোমাদের এখানে ফিট থাকা আবশ্যক, ঠিক আছে? এই সকল তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সকল ডকুমেন্টসগুলি লাগবে সে সকল ডকুমেন্টসগুলি এখানে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার, ভোটার, তোমাদের এক কপি ছবি, এছাড়াও তোমাদের প্যান কার্ড থেকে থাকলে প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টস দিয়ে তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, বোঝা গেল কি বললাম আমি? তো বন্ধুরা, এখানে তোমরা যে কেউ আবেদন করতে পারছ, অবশ্যই তোমরা আবেদনটি করে ফেলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেভাবে সিলেকশন হবে সে সকল তথ্য এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এবছর কিন্তু বন্ধুরা তোমাদের ইন্টারভিউ দিতে হবে এবং এক্সাম দিতে হবে। এবং বন্ধুরা, আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অ্যাপ্লাই ভিডিও, সে ভিডিওটি তোমরা দেখে নেবে, অ্যাপ্লাই ফর্ম সহ বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।